আজকের ভিডিওটা দেখবার পর অ্যালয়ের কম্পোজিশন মনে রাখতে আর কোনো অসুবিধা হবে না। প্রথমে আসি জার্মান সিলভার। বলতো জার্মানিতে কে গেছিল? নেতাজি। নেতাজি, নে ফর নিকেল, তা ফর তামা মানে কপার, আর জি ফর জিঙ্ক। গান মেটাল, গান মানে বন্দুক। বন্দুক কোথায় রাখে? জ্যাকেটের ভেতরে লুকিয়ে রাখতে হয়, বাইরে দেখাতে নেই। জ্যাকেট, জ্যা ফর জিঙ্ক, সি ফর কপার, টি ফর টিন। তারপরে হলো সোল্ডার। সোল্ডার থেকে দেখো সোলজার কথাটা আসছে, ঠিক আছে? সোলজারদের লাইন করে দাঁড়ানোর জন্য সিটি বাজাতে হয়, তাই তো? সি, সি মানে সিসা মানে লেড, টি, টি মানে হলো টিন। তারপরে হলো রোল্ড গোল্ড। গোল্ড, KGF দেখেছো নিশ্চয়ই। গোল্ড কোথায় থাকে? কোল মাইনে থাকে, তাই তো? কোল, সিও এল, কো সিও, সিও মানে কোবাল্ট, এল মানে অ্যালমোনিয়াম। তারপরে হলো ব্রোঞ্জ। ব্রোঞ্জ, ঠিক আছে, ব্রোঞ্জ কথাটা দেখো ব্রাদার থেকে আসছে। কোন ব্রাদার? না কাজিন ব্রাদার, কাজিন, সিইউ, কাজিন মানে কপার, আর দেখো SN মানে টিন। ওকে, তারপরে বলছি গুড মর্নিং পিতাজি। পিতাজি মানে পিতল, পিতল কথাটা পিতাজি থেকে এসছে, ঠিক আছে? পিতল মানে ব্রাস, ঠিক আছে? তাহলে গুড মর্নিং পিতাজি, পিতাজি বলছে দাঁত মাজো বেটা। দাঁত মানে ডাটচ, মাজো মানে মাছ, বেটা মানে ডেল্টা, টা, টা থেকে ডেল্টা এসছে, ঠিক আছে? তার মানে এই যে সবকটা পিতল, ডাটচ, মাচ এবং ডেল্টা, এদের সবার কম্পোজিশন কী আছে? কপার আর জিঙ্ক। কপার করতে গেল পিতাজি, তা ফর তামা, তামা মানে কপার, আর জি মানে হলো জিঙ্ক। পরেরটা স্টেনলেস স্টিল, নিশ্চয়ই জানো ফেরারি কার এসেছিল, তার মানে ফেরারি কার নিগলি, ফেরারি FE, কার কপার, নিকলি নিকেল, ঠিক আছে? তারপর হলো কনস্ট্যান্টেন, কুনি মাঙ্গে কার, মানে যে ফেরারি কার নিগলি হয়েছিল, কে চেয়েছিল? কুনি, সিউ মানে কপার, নি মানে হলো নিকেল, মাঙ্গে MG, MG কার মানে সি মানে কার্বন। তারপরটা হলো ম্যাগনেলিয়াম, ম্যাগনেলিয়াম MG, দেখো নামটার সঙ্গেই আছে MG, লিয়াম, লিয়াম কতটা করতে গেছে বলো? অ্যালুমিনিয়াম থেকে, ভেবে দেখো অ্যালুমিনিয়াম, লিয়াম মানে AL। তারপরটা দেখো 10 নম্বরে, অ্যালমোনিয়াম ব্রোঞ্জ, বেল মেটাল, ব্রাস এবং ব্রোঞ্জ। এখানে ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, সবার ক্ষেত্রে দেখো কপার দিয়ে দেবে, কপার আছে। এবার দেখো অ্যালমোনিয়াম ব্রোঞ্জ মানে অ্যালমোনিয়াম থাকবে, অ্যালমোনিয়ামটা দিয়ে দিলে। এবার একটা কথা মনে রাখবে, জেড থাকলে SN দিতে হবে, S থাকলে ZN দিতে হবে। দেখো ব্রাস, দেখো S আছে, S থাকলে কী দেবো বলেছি? ZN, দেখো জিঙ্ক দিয়েছি। আবার দেখো ব্রোঞ্জ, ব্রোঞ্জে দেখো জেড আছে, জেড মানে কী দেবো বলেছি? SN দেবো, দেখো SN দিয়েছি। ওকে, এবার হলো বেল মেটাল। বেল, বেল বাজাচ্ছ মানে ঘন্টা বাজাচ্ছ, শনি মন্দিরে ঘন্টা বাজাচ্ছ শনিবার দিনকে, SN মানে টিন আছে এর মধ্যে, ঠিক আছে? শনি থেকে টিন আসছে। তো এই টিক্সটা যদি একটু মনে রাখতে পারো, দু একবার যদি লিখে প্র্যাকটিস করে নাও, তাহলে দেখবে পরীক্ষায় যে কোনো ধরনের অ্যালয় দিলে তাদের কম্পোজিশনটা তুমি সঠিকভাবে বলে দিতে পারবে। আশা করো ভিডিওটা তোমাদের উপকারে আসবে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।